প্রদর্শক যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যুগতলে বাবার স্বাগত জানাচ্ছি এবং তারা ছাত্রলীগ নিষিদ্ধের খুশিতে তারা এই মুহূর্তে আনন্দ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল নিয়ে যাচ্ছে রাজভাস্কর্যের দিকে এবং সেই আনন্দ মিছিলে অংশ নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শত শত শিক্ষার্থীদের এই মুহূর্তে আনন্দ মিছিল নিয়ে তারা রাজভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেই আনন্দ মিছিলে আমরা দেখানোর চেষ্টা করছি যে ছাত্রলীগ একটি ঐতিহাসিক ছাত্র সংগঠন যেই সংগঠনটি মূলত 1971 সালে বাংলাদেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের সহযোগী হিসেবে তারা কিন্তু সে সময় অংশ নিয়েছিল এরপর বিভিন্ন সময় ছাত্রলীগ দেশের বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে এবং বিশেষ করে ক্ষমতাসীন দলকে তারা ক্ষমতাসীন দলের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধের সঙ্গে তারা জড়িয়েছে এবং বিভিন্ন ক্যাম্পাসে একটা ভীতির পরিবেশ সৃষ্টি করেছে বলে এখন বর্তমানে যারা সকল শিক্ষার্থী রয়েছে তারা অভিযোগ করেছেন এই অভিযোগের ভিত্তিতেই মূলত গত জুলাই আগস্টে যেই গণঅভ্যুত্থান হয়েছে সাধারণ শিক্ষার্থীরা যেই গণহত্যার শিকার হয়েছেন সেই গণহত্যার তারা বলছে যে গণহত্যায় ছাত্রলীগ সরাসরি অংশ নিয়েছিল এ কারণে ছাত্রলীগকে তারা নিষিদ্ধের দাবি জানিয়েছিল বেশ কয়েকদিন ধরেই আজ অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেই নিষিদ্ধ ঘোষণায় তারা এই মুহূর্তে আনন্দ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং তারা এই মুহূর্তে বিসি চত্বর থেকে আনন্দ মিছিলটি নিয়ে তারা রাজভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে সেই রাজভাস্কর্যে গিয়ে ছাত্রলীগ যে নিষিদ্ধ হয়েছে সেই নিষিদ্ধের প্রতিক্রিয়া জানাবেন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন আমরা মিছিল অগ্রভাগে রয়েছে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে আজ রাত 8:30 বিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন হলে তারা প্রবেশ করে সেই হলে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের মূলত অনুরোধ যারা বিক্ষোভ মিছিল অংশ নিতে সেই সাধারণ শিক্ষার্থীরা সেই বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে অংশ নিয়ে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মুহূর্তে আনন্দ মিছিল করছে কিছুক্ষণ আগেই তারা যেমনটি দাবি করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে এবং তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশের আইনে কালো তালিকাভুক্ত করা হলো এই সেই কালো তালিকাভুক্ত করার পর সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল শুরু করেছে তারা ঘোষণা দিয়েছে আজ সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হবে এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা নিষিদ্ধ ঘোষণার আনন্দে এবং তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা
এই মুহূর্তে মিছিল নিয়ে রাজভাস্কর্যের দিকে তারা এগিয়ে যাচ্ছে আমরা একটু কথা বলি যে ছাত্রলীগের নেতৃত্ব হলো আপনারা কেমন আনন্দ ফিল করছেন আমরা এই বাদ ভাঙা উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি আপনারা দেখছেন যে আমরা মানববন্ধন করতে গিয়েছিলাম অবস্থান কর্মসূচি ছাত্রলীগকে বাতিল করার জন্য নিষিদ্ধ করার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা খবর পেয়েছি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই জন্য আমরা আনন্দ মিছিল করছি পুরো যে মিছিল নিয়ে সবাই আনন্দ মিছিলে যুক্ত হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন ছাত্রলীগের কেন আপনারা দাবি মূলত জানিয়েছিলেন ছাত্রলীগের আপনারা স্বৈরাচারী হামলা দেখেছেন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে মেয়েদেরকে পেটানো হয়েছে তারপরে যে গণঅভ্যুত্থানের সময় গুলি করে করে ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের আন্দোলনকারীদেরকে মেরে ফেলেছে এইগুলো থেকে একটা সন্ত্রাসী সংগঠন এই জুলাই গণবিপ্লবে প্রকাশ পেয়েছে ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন তাদের নিষিদ্ধ হওয়া একদম বাঞ্ছনীয় ছিল সেটা আমরা করতে পেরেছি এই জন্য আমরা আনন্দিত উচ্ছ্বসিত ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন সবারও স্বাগত জানাচ্ছি তারা বলছে যে ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধতে তারা মূলত আনন্দ মিছিল করছে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে যুগান্ত লাইভে সবাইকে যুক্ত যারা যুক্ত হয়েছেন তারা সবাইকে স্বাগত জানাচ্ছি যেমনটি বলছিলাম যে বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহাসিক ছাত্র সংগঠন যেই ছাত্র সংগঠন দীর্ঘকাল এই বাংলাদেশের রাজনীতিতে তারা সক্রিয় ছিল ছাত্র সংগঠন হিসেবে বিগত সরকারগুলোতেও ছাত্রলীগ কখনো আসলে নিষিদ্ধ হয়নি বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগ কখনো নিষিদ্ধ হয়নি তবে বাকশাল কায়েম করার কারণে যেহেতু রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়েছিল ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল যেহেতু আসলে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল সেই হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ একবার নিষিদ্ধ হয়েছিল কিন্তু সেই ছাত্রলীগকে তারা মূলত আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শেখ মুজিবুর রহমান তিনি নিষিদ্ধ করেছিলেন এরপরেই মূলত আর কখনো ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ হয়নি এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন চলাকালে যেহেতু ছাত্রলীগ সরাসরি এই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 15 জুলাই থেকে ছাত্রলীগ যে হামলার সূত্রপাত সূচনা করেছিল সেই হামলার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু আন্দোলন করেছে সেই আন্দোলনে ছাত্রলীগ সহযোগী হিসেবে গুলি সহ বিভিন্ন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মূলত এই সেই আন্দোলনকারীদের উপর তারা মূলত হামলা চালায় যার কারণে বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা সেই নিষিদ্ধ করার মূলত দাবি উঠে বেশ কয়েকদিন ধরে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে আজ সেই ছাত্রলীগকেই নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করার পর মূলত আনন্দ র্যালি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেখেছেন হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছেন বিশেষ করে এই এখানের অংশ নেওয়া বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থী বেশ কিছু আমরা ঢাকা কলেজের শিক্ষার্থী দেখেছি আশেপাশের ক্যাম্পাসগুলোতে ধীরে ধীরে জড়ো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছে এবং আনন্দ মিছিল আনন্দ র্যালি করছে এই মুহূর্তে এই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা মূলত ইনকিলাব মঞ্চের উদ্যোগে আজকের এই মিছিলটি হলেও মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশ নিয়েছে বিভিন্ন দলমতের শিক্ষার্থীরাও কিন্তু এখানে রয়েছেন এবং আমরা দেখেছি যে 8:30 থেকেই
মূলত শিক্ষার্থীরা রাজভাস্কর্যে দিকে অগ্রসর হয়েছে রাজভাস্কর্য থেকে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে তারা প্রদক্ষিণ করেছে ছাত্রলীগ নিষিদ্ধের খবরের আগ পর্যন্ত তারা কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে এরপরই বিসি চত্বরে যখন তারা এই বিক্ষোভ নিয়ে এসেছে কিছুক্ষণ পরেই খবর এলো যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগকে মূলত নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেই মূলত নিষিদ্ধ করার পরেই আন্দোলন নিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদক্ষিণ করছে শিক্ষার্থীরা আমরা কিছুক্ষণ পর আবার যুক্ত হব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে তারা মূলত ক্যাম্পাসেই কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক কথা বলবেন আমরা মূলত এরপরে আবার যুক্ত হব যে জানাতে যুগদের সঙ্গে থাকুন